নমস্কার, ভিনদেশি বাংলাদেশের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 11:30, তো পুরো 11:30 বাজেনি, যদিও ওই 11:20 মতন বাজে। তো আমি জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়েছি আর একটু মানে ব্রেকফাস্ট করেইছি, পরে একটু এবার বেরোবো। তো চলো, রেডি যখন হয়ে গেছি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চলো। আজকে কিন্তু প্রচন্ড রোদ, দেখো আজকে একটু তাড়া আছে, তাই তাড়াতাড়ি কেনাকাটাগুলো করে বাড়ি ফিরে গল্প করবো, কেমন? তো সকালে একটু বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে, তো কালকে আমাদের বেড়াতে যাওয়া আছে, আমরা তাসমানিয়া বেড়াতে যাচ্ছি, মানে আমার প্রথমবার, তো খুব এক্সাইটেড লাগছে। তো যাই হোক, এই যে উইকেন্ডটা গেল, আমি আর কৌস্তব বেরিয়ে বেরিয়ে রোজই যা দরকার ছিল আমাদের সেসব কেনা হয়েই গেছিলো, আর টুকিটাকি যেটুকু বাকি ছিল, একটু মেডিসিন বলো বা এই সব যা যা লাগে আর কি, কিন্তু বাকি ছিল সেগুলো আমি আজকে করেই এলাম। তো এই এখন ভাবছি স্নানে যাব, তো স্নানে যাওয়ার আগে আজকে একটু কিছু হোম রেমেডি করব ভাবছি, কারণ কালকেই বেরোনো আমাদের, কালকে তো আমাদের সন্ধ্যের ফ্লাইট, তো কালকে দিনের বেলায় জাস্ট শ্যাম্পুটা করবো, বেশি কিছু ঝামেলা রাখবো না। ভাবছি একটা DIY বডি স্ক্রাব বানাবো, দেখি কি ইচ্ছে হয় ইউজ কর। আমার স্কিন কেয়ার রুটিন বলে সেরকম কিছু নেই, কারণ আমি আমার ভীষণই মানে খুবই সেন্সিটিভ স্কিন, তো আমার ডার্মাটোলজিস্ট আমাকে যেই বেসিক একটা ক্লেন্সার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন দিয়েছিল ওটাই আমি ইউজ করছি বেশ অনেক বছর হয়ে গেল। তো ওটা ইউজ করেই আমার স্কিনটা ঠিকঠাকই থাকে, আর মাঝে সাঝে একটু কোনো এরম ইভেন্ট থাকলে, এমনকি আমি আমার বিয়েতেও কোনো রকম স্যালন ট্রিটমেন্ট নিইনি, কোনো রকম না বিয়েতে পর্যন্ত। তো এই চলো কিচেনে গিয়ে দেখা যাক কি বানাই। ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়েই নিলাম যে কী কী ইউজ করেছি, এবার জাস্ট অ্যাপ্লাই করবো, তার আগে চুলটাকে একটু বেঁধে নেবো, নাহলে আবার চুলটা বেঁধে নিয়েছি। দেখো মাস্কটা অ্যাপ্লাই করবো, একটু বেশি করেই বানিয়েছি, কারণ সেম মাস্কটা ফেস পুরো বডিতে অ্যাপ্লাই করব। তো চলো, গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, তো এটা আমি, এটা কিন্তু স্ক্রাব কাম ফেস মাস্ক, মানে পুরো বডির জন্য, যেহেতু নারকেল কুড়োটা আছে তো খুব মাইল্ড একটা মানে স্ক্রাবিং এজেন্ট প্লাস ময়েশ্চারও দেবে, এমন নয় যে স্ক্রাবিং এর সাথে সাথে তোমার ময়েশ্চারটাও টেনে নেবে, তা নয়, উল্টে ময়েশ্চার দেবে স্কিনে। স্ক্রাবিং এর জন্য যেটুকু ড্রাইনেস হয় না, ওটাকে উল্টে ময়েশ্চার দেবে, ঠোঁটটাকেও একটু স্ক্রাব করে নেবো। কারণ অনেকদিন পর আজকে একটু ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, তো ডার্ক লিপস্টিকগুলো যেহেতু লিকুইড লিপস্টিকগুলো ভালোই ম্যাট হয়, তো আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম ওটা হলো লরিয়ালের রেজিস্ট্যান্স রেঞ্জের পেডে শেপটার নাম, দারুণ শেপ, ট্রাই করতে পারো। নাকের ওপরের সাইডটা কিছুক্ষণ সেকেন্ড স্ক্রাব করবো, কারণ ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো এখানে খুব ভালোভাবেই হয় নাক এরিয়াটাতে, খুব বেশি জোরে হাত দিয়ে কিন্তু স্ক্রাব করছি না, তোমরা করো না, খুব হালকা হাতে স্ক্রাব করবে, যদিও স্ক্রাবিংয়ের সেভাবে আমাদের দরকার হয় না, তবে মাঝে মাঝে উইকে একবার করলে একদম পারফেক্ট হয় আর কি, আমি যদিও উইকে একবার আমার করে ওঠা হয় না, তোমরা করতে পারো ভালো রেজাল্ট পাবে। ইন্ডিয়াতে থাকার সময় মানে কলকাতাতে যখন ছিলাম, আমার কিন্তু স্কিন ভীষণ অয়েলি ছিল জানো তো, মানে ভালোই অয়েলি, সেন্সিটিভ তো বরাবরই ছিল তবে সাথে অয়েলিও ছিল, কিন্তু এখানে আসার পর মানে ওখানে থাকলে কিন্তু শুধু অয়েলিই নয়, আমার স্কিনে সারা বছর র্যাশ,
পিম্পল যেগুলো লেগে থাকতো, পিম্পল ঠিক বলবো না, ওই ওই একটু বড় সাইজের র্যাশ বলতে পারো, ওগুলো লেগেই থাকতো, কিছু না কিছু চলতো স্কিনে আমার। এখানে এসে ওইগুলো সেরে গেছে। তবে ওই যখন স্ক্যাল্পে একটু প্রবলেম হয়, মানে প্রবলেম বলতে একটু যখন ওই তোমার ড্যান্ড্রফ হয়, তখন করে একটু কপালে একটা দুটো র্যাশ চলে আসে, যেটা ড্যান্ড্রফ হলে সবারই হয়, না হলে কিন্তু আমার স্কিনটা এমনি র্যাশ ব্রণ থেকে মুক্তি পেয়েছে, কারণ এখানে একদম পলিউশন নেই। ব্যাস হয়ে গেছে লাগানো, এবার 5 মিনিট এভাবে রাখবো, দেখতে খুবই অদ্ভুত লাগছে কিন্তু রেজাল্টটা ভালো দেবে। চলো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নেবো, নিয়ে দেখবো কেমন রেজাল্ট দেবে। খুব ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো কিনা জানি না, তো খুবই ফ্রেশ লাগছে আমার স্কিনটা একদম। দেখো দেখো ড্রাইও হয়নি কিন্তু স্কিনটা, একদম ফ্রেশ লাগছে তাই না। এবার আমি জাস্ট টোনার অ্যাপ্লাই করবো আর ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। তো আমি এই টোনারটা ইউজ করি, এটা হচ্ছে নিউট্রোজেনার আলট্রা জেন্টল অ্যালকোহল ফ্রি টোনার। টোনার সবসময় অ্যালকোহল ফ্রি ইউজ করবো। আমি একটা কটন প্যাড নিয়েছি, টোনারটাকে কটন প্যাডে নেবো, তবে তোমরা টোনার হাতেও ইউজ করতে পারো, ঠিক আছে। টোনারটা লাগিয়ে নিলাম, ময়েশ্চারাইজার, এটা হচ্ছে অ্যাবিনোর ডার্মেক্সা এমোলিয়ান, খুবই ভালো এই ময়েশ্চারাইজারটা, মানে চেঞ্জটা বুঝতে পারছো, পুরো স্মুথ হয়ে গেছে। স্ক্রাবটা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। ভিডিওটা এখানে শেষ করছি, এখন আমার অনেক 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 কাজ আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।